আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ বিসমিল্লাহমান রহিম প্রিয় ইসলামের বিধান চ্যানেলের দর্শক আশা করি আল্লাহর অশেষ দয়াই ও মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ও আল্লাহর ইচ্ছাই ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো লাইলাতুল কদরের রাত হাজার মাসের যে উত্তম রাত এই কদরের রাত প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজোড় রাতই হল ভাগ্য নির্ধারণ বা লাইলাতুল কদরের রাত এটি এমন একটি রাত যে রাতে সৃষ্টজীবের পূর্ণ এক বছরের ভাগ্য নির্ধারণ করা হয় প্রত্যেক প্রাণীর পানাহার জীবিকাসহ সর্বপ্রকার কাজকর্ম নির্ধারণ করা হয় তাই এই রাতকে বলা হয় লাইলাতুল কদরের রাত বা পরিমাপী নির্ধারণই রাত সোরা আদ্য আয়াত এক থেকে চার নম্বর আয়াতে রাব্বুল আলমিন বলেন হা মিম শপথ সুস্পষ্ট কিতাবের নিশ্চয়ই আমি কোরআন এক মোবারকময় রজনীতে অবতীর্ণ করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরকৃত হয় তাই এই রাতে দোয়া করতে অবশ্যই ভুলবেন না নফল নামাজ পড়তে অবশ্যই ভুলবেন না ক্যামল লাইল করতে কখনোই ভুলবেন না আর সেই ক্যামুল লাইল সেই নফল নামাজের মধ্যে সেজদাতে আপনি একটি দোয়া করুন কারণ সেজদা হল দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময় রাসুল উল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন বান্দা যখন সেজদা করে সে তখন তার রবের সবচেয়ে নিকটে পৌঁছে যায় অতএব তোমরা ওই সময় বেশি বেশি দোয়া করো অন্য হাদিসে এসেছে তোমরা সেজদাতে দোয়া করতে চেষ্টা করো আশা করা যায় তোমাদের দোয়া কবুল করা হবে মুসলিম মিশকাত হাদিস নম্বর আটশো চুরানব্বই তাহলে এই লাইলাতুল কদরের রাতে সিজদাতে যেয়ে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহ রাবুল আলামিন আপনার দোয়া অবশ্যই ইনস কবুল করে নেবেন এখন প্রশ্ন হল আপনি সেজদাতে কিভাবে দোয়া চাইবেন স্বাভাবিকভাবে নামাজ পড়বেন সেজদাতে যাবেন সেজদার সুবাহানা সুবাহা রব্বিয়া আলা তিন পাঁচ বা সাতবার অবশ্যই আরবিতে পড়বেন সেজদার তসবি পড়া হলে তারপরে আপনি এই দোয়াটি একবার করবেন এবার আসুন সেই দোয়াটি কি তা জেনে নিই দোয়াটি জানার আগে অবশ্যই তার বাংলা অর্থ কী সেটা জেনে নেওয়া অত্যন্ত অনেক বড় বিষয় কারণ আমরা কী দোয়া চাইছি আল্লাহর কাছে যদি আমাদের মনের মধ্যে হৃদয়াঙ্গ না হয় তাহলে কোনো ফায়দা হবে না তাই দোয়াটির বাংলা অর্থটি আগে জেনে নেই দোয়াটির বাংলা অর্থ হলো হে আল্লাহ আমার সমস্ত গোনা মাফ করে দিন তার ক্ষুদ্র অংশ তার বড় অংশ আগের গোনা পরের গোনা প্রকাশ্য ও গোপন গোনা এবার আসুন আরবিতে দোয়াটি কি তা জেনে নেই দোয়াটি হল আল্লাহম ফিরলি জাম্বি ওয়া কাহু ওয়া জিল্লাহু ওয়া আখিরাহু ওয়া ওয়া রাহু মুসলিম শরীফ তাই প্রিয় দর্শক এই লাইলাতুল কদরের রাতে আমরা শেষ অবশ্যই এই দোয়াটি পাঠ করে আল্লাহ রবুল আলামিনের কাছে আমাদের মনের সব আশা আকাঙ্ক্ষা আমাদের সমস্যার কথা তুলে ধরবো তিনি নিশ্চয়ই এ রাতে রসিলাই আমাদের দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার দোয়াকে কবুল করে নিন আমিন সুমা আমিন